কিছু মুভির কোনো রেটিং হয় না, না হয় তুলনা। গ্রেভ অফ দ্য ফায়ার ফেস্ট মুভিটি ঠিক তেমন একটি মুভি। 1988 সালে নির্মিত এই মুভিটি কাদায় নেই এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। এই মুভির গল্প হয়তো আপনার মাথায় থেকে যাবে সারা জীবন, তাই অনুরোধ রইল নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না, যদি মনে হয় আপনার সময় নষ্ট হয়েছে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির গল্পে যাওয়া যাক। জাপানের একটি রেল স্টেশন আর একটা জরাজীর্ণ ছেলে যে কিনা খুবই অসুস্থ, তাকে দেখে বোঝা যাচ্ছিল সে জীবনের শেষ সময়গুলো পার করছিল এখানে। আশপাশ থেকে অনেক যাত্রী সেখানে হাঁটাচলা করছিল, কিন্তু শহরের যান্ত্রিক মানুষগুলো এতটাই ব্যস্ত যে একটা মানুষ মারা যাচ্ছে সেদিকে তাকানো তাদের দরকার নেই। আর এটা কিন্তু আমাদের শহরের বর্তমান প্রতিদিনের চিত্র। আমরা নিজেদেরকে নিয়ে অনেক ব্যস্ত, দিন গড়িয়ে রাত হয়ে যায়, স্টেশন পরিচ্ছন্ন কর্মীরা ওই ছেলেটির কাছে আসে। ওই ছেলেটির মতো আরো কয়েকটি ছেলেও সেখানে ছিল, তারা মৃত্যু প্রহর গুনছিল। কিন্তু রেলকর্মীদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে এটা ওই স্টেশনের প্রতিদিনের চিত্র। পরিচ্ছন্ন কর্মীরা ছেলেটির পকেট চেক করছিল, তারা পকেটে একটি টিনের কৌটো পায়। যেহেতু টিনের কৌটোটি ছিল অপ্রয়োজনীয় তাই কৌটোটি পাশের বাগানে ছুঁড়ে মারে। কৌটোটির মুখ ভেঙে অনেকগুলো জোনাকি পোকা এখান থেকে বের হয়ে আসে আর মুহূর্তের মধ্যে চারদিক একদম আলোকিত করে দেয়। সে আলোর মধ্য থেকে বের হয়ে আসে পরীর মতো ফুটফুটে একটি ছোট্ট মেয়ে, যার নাম ছিল সেক্সুকো। অন্যদিকে সেই ছেলেটি এতক্ষণে মারা গিয়েছে, দূরে তার লাশটি পড়ে আছে। বাচ্চা মেয়ে সেক্সুকো লাশটির কাছে ছুটে যাচ্ছিল, তখন একটি হাত তার কাঁধে স্পর্শ করে। যখন সে ঘুরে তাকায় তখন দেখতে পায় এটা ছিল তার ভাই, যার নাম ছিল সেইতা। সেক্সুকো ট্রেনে চলে এক অজানো গন্তব্যে পাড়ি দিতে থাকে। মূলত যে ছেলেটির লাশ পড়েছিল সে আর কেউ ছিল না, সে ছিল সেক্সুকোর ভাই সেইতা। এটা ছিল দুই ভাই বোনের আত্মা। ঘটনাটা ছিল অনেক বছর আগে, সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন আমেরিকানরা জাপানের উপর আক্রমণ করেছিল। সাধারণ জনগণ নিজেদের জীবন বাঁচানোর জন্য চারদিকে ছোটাছুটি করতে থাকে একটু নিরাপদ আশ্রয়ের জন্য। তখন সেইতা নামের ছেলেটি তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো মাটি খুঁড়ে সেখানে রেখে দিচ্ছিল, যাতে যুদ্ধ শেষ হয়ে গেলে তারা এগুলোকে আবার ইউজ করতে পারে। আমরা সেখানে সেক্সুকো এবং তার মাকে দেখতে পাই। তাদের মা সেইতাকে বলে, আমি আশ্রয় কেন্দ্রে গিয়ে তোমাদের জন্য জায়গা রাখি, তুমি তোমার হাতের কাজগুলো শেষ করে তোমার ছোট বোনকে নিয়ে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে আসবে। তাদের মা আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর সেইতা তার ছোট বোনকে জড়িয়ে কাঁধের সঙ্গে বেঁধে নেয় আর যাওয়ার আগে কিছু প্রয়োজনীয় জিনিস সাথে করে নিয়ে নেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, আমেরিকানরা আকাশপথে জাপানের উপর আক্রমণ করেছিল। চারিদিকে শুধু গোলার আওয়াজ, ছোট্ট বাচ্চা মেয়েটি যুদ্ধ কি জিনিস সেটা বোঝে না। সে বাঁচার জন্য নিজের ভাইকে প্রচন্ড জোরে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। সেইতা তার একমাত্র আদরের ছোট বোনকে বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়ে চারদিকে ছুটতে থাকে, কিন্তু চারিদিকে চলছিল মানুষের আহাজারি আর গোলাবর্ষণের বিকট সব আওয়াজ। সেখানকার বাতাস তখন পোড়া গন্ধে ভারী হয়ে উঠেছিল। এমন ধ্বংসলীলার মধ্যে বাচ্চা দুটো কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন তারা বড় রাস্তা পাশে একটু নিরাপদ আশ্রয় খুঁজে পায়। ক্লান্ত দুই ভাই বোন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকে আর তখনই আশীর্বাদ স্বরূপ আকাশ থেকে বৃষ্টি শুরু হয়। সেইতা তার ছোট বোন সেক্সুকোকে নিয়ে আবারও আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে পাড়ি দিতে থাকে। এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তারা আশ্রয় কেন্দ্রে পৌঁছায়। ভিড়ের মধ্যে থেকে সেইতাদের এক পরিচিত আন্টি এসে বলে, আমি তোমাকে খুঁজছিলাম, তোমাদের মা বোমার আঘাতে অনেক আহত হয়ে গিয়েছে, তুমি দ্রুত তোমার মায়ের সাথে দেখা করো, আমি তোমার বোন সেক্সুকোকে রাখছি। এ কথা শোনা মাত্রই সেইতা দ্রুত ভিতরে ঢুকে পড়ে তার মাকে দেখার জন্য। একজন আর্মি অফিসার সেইতার হাতে একটা আন্টি দেয় তার মাকে আইডেন্টিফাই করার জন্য, কারণ তার মা ততক্ষণে আগুনে পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। যে মা কিছুক্ষণ আগেও জীবিত ছিল তাদেরকে বিদায় বলে এখানে এসেছিল, সেই মায়ের নিষ্প্রাণ দেহ দেখে কি করবে সে নিজেও বুঝে উঠতে পারে না। সে চুপচাপ বাইরে চলে আসে, কাউকে কিছু বলে না, কারণ সে যখন তার ছোট বোনের মুখটি দেখে তখন তার চোখের পানিও শুকিয়ে যায়, কারণ এই বাচ্চা মেয়েটির সেইতা ছাড়া আর পৃথিবীতে কেউ নেই। সেই তার মায়ের শেষ স্মৃতি আংটিটি তার ছোট বোনের গলায় থাকা ব্যাগটিতে ঝুলিয়ে দেয়। কিন্তু বাচ্চা মেয়ে সেক্সুকো তার ভাইয়ের কাছে আবদার করে যে, আমি মায়ের কাছে যাব। কিন্তু ফুটফুটে বাচ্চা মেয়েটির ধারণা নেই যে তার মা তাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে আর কখনো ফিরবে না। সেইতা তার বোনকে মিথ্যা আশ্বাস দিতে থাকে যে মা কিছুটা অসুস্থ, সুস্থ হলেই তোকে নিয়ে যাব মায়ের কাছে। কিন্তু বাচ্চা মানুষের মন কি আর মানে,
যে কিনা গতকাল পর্যন্ত 24 ঘন্টা মায়ের কোলে কোলে থাকতো সে আজ এতক্ষণ তার মাকে দেখতে পায়নি সেক্সোপো তার মায়ের জন্য কান্না করতে থাকে তখন বাধ্য হয়ে সেই তা সেক্সোপোর মন ভালো করার জন্য অনেক রকমের অঙ্গভঙ্গি করতে থাকে আর খেলা দেখাতে থাকে পরের দিন সেই তার মাকে আরো কিছু লাশের সঙ্গে একসাথে পুড়িয়ে দেওয়া হয় ট্রেনের একজন পরিচিত লোক জিজ্ঞাসা করে তার ছোট বোনের সম্পর্কে তখন সেই তো বলে আমার বোনকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন সেখানেই যাচ্ছি সেই তার আত্মীয়ের বাড়িতে পৌঁছে যায় সে তার হাতে থাকা একটি কাঠের বাক্স পাশের বাগানে লুকিয়ে রাখে সেই যখন দরজা খুলে ভেতর ঢুকে তখন তার ছোট বোন মামা করতে করতে দৌড়ে আসে কারণ সে ভাবে যে তার মা ফিরে এসেছে কিন্তু আসলে ফিরে এসেছিল তার ভাই ওই আন্টি যখন তার মায়ের কথা জিজ্ঞাসা করে তখন সে বলে আমার মা এখনো অসুস্থ সুস্থ হলেই ফিরে আসবে রাত গভীর হলে সেইতা সেই কাঠের বাক্সটি ঘরের মধ্যে নিয়ে আসে মূলত এই বাক্সে ছিল তার ছোট বোনের জন্য জমিয়ে রাখা শেষ কিছু ক্যান্ডি পরদিন সকালে সেইতা চলে যায় তার বাড়িতে যেটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত সেইতা মাটির নিচে লুকিয়ে রাখা জিনিসগুলোকে বের করে আনে সেগুলোকে নিয়ে সেই আন্টির কাছে চলে আসে তার আন্টি খাবারগুলোকে দেখে খুব খুশি হয় কারণ তখন এই খাবারগুলো ছিল কোটি টাকার চেয়েও দামি কিন্তু তার আন্টি জেনে গিয়েছিল তার মা মারা গিয়েছে রাতের বেলা সেইতা তার ছোট বোনকে নিয়ে বাইরে বের হয় তারা জোনাক পোকা নিয়ে খেলতে থাকে সেইতা তার পকেটে থাকা লজেন্সগুলো থেকে একটা ক্যান্ডি তার ছোট বোনকে দেয় সামান্য এক ক্যান্ডি সেক্সিকো হাতে পেয়ে কি যে এক উল্লাসে মেতে ওঠে তা আপনারা না দেখলে বুঝবেন না এত কষ্টের মাঝেও বাচ্চা মেয়েটির আনন্দ দেখে মন একদম ভালো হয়ে যাচ্ছিল আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় ধীরে ধীরে এতিম বাচ্চা দুটো তার আন্টির কাছে বোঝা হয়ে উঠেছিল তার আন্টি তাকে জিজ্ঞাসা করে তোমরা কি তোমাদের বাবার খবর পেয়েছো তখন সেইতা তাকে বলে আমি বাবাকে অনেক চিঠি লিখেছি কিন্তু আজ পর্যন্ত কোনো উত্তর পাইনি তার আন্টি সেইতাকে বলে তুমি তোমার বোনকে নিয়ে কোনো আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারো তখন সেইতা বলে যে আমার বোন সেক্সিকো একদম ওখানে থাকতে পছন্দ করে না ধীরে ধীরে তাদের সেই আন্টি তাদের সাথে খুব খারাপ ব্যবহার শুরু করে খাবারের পরিমাণটাও কমিয়ে দেয় কিন্তু মাহীন বাচ্চা দুটো শত অপমান কষ্ট সহ্য করেও সেখানে থেকে যায় কারণ মা ছাড়া পৃথিবীটা অনেক কঠিন আপনাদের যাদের মা আছে তারা এখনই মাকে দেখে আসো নিজের চোখে জান্নাত দেখতে পারবেন যাই হোক এভাবে আরো কিছুদিন কেটে যায় একদিন সেই আন্টি আসে সেই তার মায়ের কিছু পুরনো কাপড় নিতে কারণ সেগুলো বিক্রি করে সে চাল কিনবে সেই তার শাড়িগুলো দিতে রাজি হলেও ছোট্ট মেয়েটি তার মায়ের গন্ধমাখা শাড়ি দিতে একদম রাজি হয় না সে প্রচন্ড চিৎকার করে কাঁদতে থাকে সে তার মায়ের শাড়িগুলোকে বাঁচাতে অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কাজ হয় না তার আন্টি শাড়িগুলো নিয়ে চলে যায় এবং বিক্রি করে কিছু চাল তো ঠিকই কিনে আনে কিন্তু সে চালের ভাত আর এদিন বাচ্চাদের কপালে জোটে না বেশিরভাগ ভাতই জুটতো তাদের নিজেদের জন্য আর বাচ্চাদের রূপে তো সামান্য কিছু ভাত সেইটা তার ছোট্ট বোনটির জন্য সামান্য কিছু ভাত চাইলে আন্টি তাকে অনেক কথা শুনিয়ে দেয় যে তোমরা তোমাদের অন্য আত্মীয়র বাড়িতে কেন যাচ্ছ না তুমি নিজেও তো বড় হয়েছো তুমি কেন কাজ করছো না বাচ্চা মানুষ দুটো নিজের মায়ের কাপড়গুলো বিক্রি করেও পেট ভরে ভাত খেতে পারলো না সেইটা তার ছোট বোনকে নিয়ে স্থানীয় ব্যাংকে চলে যায় এই ব্যাংকে তাদের মা তাদের জন্য 7,000 টাকা জমিয়ে রেখেছিল এই 7,000 টাকা তখনকার সময় অনেক টাকা সেইটা টাকাগুলো তুলে প্রথমেই যায় একটি হার্ডওয়্যারের দোকানে তারা নিজেদের জন্য একটি চুলা কিনে আনে আর বাজার থেকে অনেক বাজার করে বাসায় ফিরে দুই ভাই বোন মিলে নিজেদের রান্না করে আর অনেকদিন পর বাচ্চা দুটো পেট ভরে খেতে পেল কিন্তু এতেও তার আন্টির চোখের শান্তি হয় না রাতের বেলা সেক্সিকো তার মায়ের জন্য কান্না করতে থাকে তখন আন্টি এসে সেইতাকে বলে তুমি তোমার বোনের কান্না থামাও অথবা এই বাড়ি থেকে বেরিয়ে যাও অসহায় সেইতা তার ছোট বোনকে নিয়ে একটু বাইরে বের হয় তাকে কোলে করে আদর করে কান্না থামাতে চেষ্টা করে আর তখনই বাইরে সাইরেন বেজে ওঠে আমেরিকানরা আবারও আক্রমণ করছে সেইতা তার ছোট বোনকে নিয়ে আবার ছুটতে শুরু করে জীবন বাঁচানোর অনেকক্ষণ দৌড়ানোর পরে ছোট ভাই বোন একটা ব্রিজের নিচের অংশে আশ্রয় নেয় সেই তার জায়গাটি দেখে মনে হয় আমরা দুই ভাই বোন এখানে কেন আমাদের ঘর বানাই না তাহলে অ্যাটলিস্ট ওই আন্টির কথাগুলো আর শুনতে হয় না যে ভাবা সেই কাজ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দুই ভাই বোন তাদের প্রয়োজনীয় কাঠ খড় আর অন্যান্য জিনিসপত্র জড়ো করতে থাকে আর সেইতা তার আন্টির বাসায় ফেলে রাখা বাকি জিনিসগুলো নিয়ে আসে গুহার মধ্যে তারা খাবার জন্য বাজার থেকে সামান্য কিছু সবজি কিনে নিয়ে আসে আর পরিত্যক্ত গুহার মধ্যেই মাহীন দুই বাচ্চার এক শান্তিপূর্ণ ঘর তৈরি হয় অনেকদিন পর দুই ভাই বোন নিজেদের জন্য সবজি খিচুড়ি রান্না করে ভরপেট খেয়ে দুই ভাই বোন তৃপ্তি মনে শুয়ে থাকে রাতের বেলা যখন অন্ধকার নেমে আসে তখন সেক্সোকো অন্ধকার দেখে
ভয় পায়। তখন সেইটা তার জন্য বাইরে থেকে অনেকগুলো জোনাক পোকা নিয়ে আসে, সেগুলোকে তাদের মশার মধ্যে ছেড়ে দেয়। ছোট্ট গুহাটি একদম আলোকিত হয়ে যায়, আর দুই ভাই বোন অনেকদিন পর একটু শান্তিতে ঘুমাতে পারছে ভরা পেট নিয়ে। পরদিন সকালে যখন সেইটা ঘুম ভাঙে, সে দেখতে পায় তার ছোট বোন পাশে নেই। সে গুহা থেকে বাইরে আসে, সে বাইরে এসে দেখতে পায় ছোট বোন সেক্সুকো গতকাল রাতে মরে যাওয়া জোনাকি পোকাগুলোকে মাটি খুঁড়ে কবর দিচ্ছে। সেক্সুকো তার ভাইকে বলে, আমার মাও এমন কবরে শুয়ে আছে তাই না? আমি সবই জানি, আন্টি আমাকে সব বলেছে, মা আর বেঁচে নেই। ভাই সেইটা কি বলবে বুঝতে পারে না, সে প্রচন্ড কাঁদতে থাকে, কারণ তার আদরের ছোট বোনটি জেনে গিয়েছে যে তার মা পৃথিবীতে আর বেঁচে নেই। সেইটা তার ছোট বোনকে বলে, কাঁদিস না বোন, যুদ্ধ থেমে গেলে আমি তোকে মায়ের কবরের কাছে নিয়ে যাব, আমরা মায়ের কবরের পাশে ঘর বানিয়ে আজীবন থাকবো সেখানে। মুভির এই অংশগুলো যাদের মা বেঁচে আছে তারা হয়তো এদের মতো ফিল করতে পারবেন। যাই হোক, এভাবে অনেক দিন কেটে যায়, তাদের জমানো টাকাগুলো শেষ হয়ে যায়। দুই ভাই বোন এখন খাওয়ার মতো তেমন কিছু নেই, আর পরার মতো নেই কোনো জামা। তারা পাশে একজন কৃষকের কাছে সাহায্যের জন্য যায়, যার কাছ থেকে তারা এতদিন খাবার কিনে, কিন্তু সেই কৃষকও তাদেরকে ফিরিয়ে দেয়। আর তখনই হঠাৎ আবার আমেরিকানদের আক্রমণ শুরু হয়। দুই ভাই বোন একটি টমেটো খেতে লুকিয়ে পড়ে, ক্ষুধার্ত সেই তার টমেটো দেখে সাথে সাথে দুই তিনটা টমেটো খেয়ে নেয়, আর সে সেক্সুকোকে খাবারের জন্য টমেটো দেয়। আর দুই ভাই বোন নিজেদের জন্য কিছুটা টমেটো চুরি করেও নেয়। তারা তাদের সেই ছোট্ট গুহায় ফিরে আসে। এদিকে দেখা যায় সেক্সুকো অপরিষ্কার পানি খেতে খেতে আর নোংরা পরিবেশে থাকতে থাকতে অনেক রকমের রোগ দেখা দেয়। তার চর্মরোগ হয়, সেই সাথে দেখা দেয় তখনকার ভয়ানক ডায়রিয়া। সেইটা কি করবে বুঝে উঠতে পারে না। সে রাতের বেলা চলে যায় তার বোনের জন্য আখ চুরি করতে। সে একটা আখ চুরি করে, কিন্তু ভাগ্যের এই নির্মম পরিহাস, সে ধরা পড়ে যায়। আখ বাগানের মালিক তাকে অমানুষের মতো মারতে থাকে। সেইটা বারবার তার কাছে ক্ষমা চায়, কিন্তু সেই ক্ষমা আর কোনো কাজ হয় না। নির্দয় লোকটি তাকে মারতে মারতে গুহার কাছে নিয়ে আসে, আর ছোট মানুষ সেক্সুকোর সামনে তার ভাইকে নির্মমভাবে মারতে থাকে। সেই তার লোকটির কাছে হাঁটু গেড়ে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ আমাকে আর মারবেন না, আমি আমার বোনের জন্য এটা করেছিলাম, আমার এই ছোট্ট বোনটি অনেক অসুস্থ আর ক্ষুধার্ত, ওকে একটু খাবার দেবার জন্য আমি এটা করেছিলাম, আমি আর কখনো এটা করব না। কিন্তু অমানসিক লোকটি তাতেও মন গলে না, সে সেইটাকে পুলিশে দিয়ে দেয়। পুলিশ যখন সেইটাকে দেখে তখন তার মায়া হয় এবং সেইটাকে ছেড়ে দেয়। সেইটা থানা থেকে বের হলেই দেখতে পায় তার ছোট্ট বোনটি অনেকটা পথ পাড়ি দিয়ে তার পিছু পিছু এসেছে। সেইটা তার অসুস্থ বোনের মুখের দিকে তাকিয়ে অজরে কাঁদতে থাকে। সেইটা তার ছোট বোনকে কাঁধে নিয়ে তাদের গুহায় ফিরে আসে। এরপরে দেখা যায় যেসব জায়গায় যুদ্ধ হতো সেইটা নিজের জীবন বাজি রেখে সেই সব জায়গায় যেত, কারণ যেসব জায়গায় যুদ্ধ হতো সেখান থেকে মানুষজন পালিয়ে যেত। আর এই সুযোগে সেখান থেকে সেইটা কিছু খাবার আর কাপড় চোপড় নিয়ে আসতো তার ছোট বোনকে একটু খাবার খাওয়ানোর জন্য। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু ধীরে ধীরে সেক্সুকো আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তাই সেইটা তাকে নিয়ে একটি শহরে হাসপাতালে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সেক্সুকোর করুণ অবস্থা দেখে সেইটাকে বলে, তোমার বোনের অবস্থা তো খুবই খারাপ, ও কঠিন অপুষ্টিতে ভুগছে, আর সেই সাথে ডায়রিয়া। সেইটা ডাক্তারকে বলে, তাহলে ডাক্তার কিছু ওষুধ লিখে দেন। ডাক্তার বলে, এই রোগের কোনো ওষুধ নেই, শুধুমাত্র পুষ্টিকর খাবারই পারে তোমার বোনকে বাঁচাতে। অভাগা সেই তার ডাক্তারকে বলে, তাহলে একটু বলে দেন আমি পুষ্টিকর খাবার কোথায় পাবো। সেই তার ছোট্ট বোনকে কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তা ধারে দুই ভাই বোন হাঁটছিল, আর তখন তারা দেখতে পায় রাস্তার পাশে একটা বরফের গাড়ি থেকে কিছু ভাঙা বরফ নিচে পড়ে আছে। সেই তার সেই বরফ থেকে কিছু টুকরা বরফ তার বোনের মুখে দিয়ে দেয়। সেই তার ছোট বোনকে জিজ্ঞাসা করে, তুই কি খাবি বোন আমার, তুই শুধু আমাকে একটু বল, আমি তোর জন্য সব খাবার নিয়ে আসবো। ফুটফুটে ছোট বোন সেই তাকে বলে, ভাইয়া আমি একটু ভাত খেতে চাই, আমি একটু নুডলস খেতে চাই, আর সেই সাথে একটু আইসক্রিম। সেই তার ছোট বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোর জন্য সব কিছু নিয়ে আসবো বোন আমার, তুই শুধু একটু সুস্থ হয়ে যা। সেইটা তার বোনকে গুহায় রেখে আবারও ব্যাংকে, কারণ তখনও এখানে 3,000 টাকা পড়েছিল, সে সেই টাকাগুলোকে তুলে নিয়ে আসে। কিন্তু সে ব্যাংকের মধ্যে শুনতে পায় জাপান আমেরিকার কাছে হেরে গিয়েছে এই যুদ্ধে। তার বাবাও ছিল নৌবাহিনীর একজন সদস্য, সে জানতে পারে যে নৌবাহিনীর সকল জাহাজের লোকজন মারা গিয়েছে, বাচ্চা দুটোর শেষ আশাটুকু নেবে গেল এখানে। সেই তার দৌড়ে ব্যাংক থেকে বের হয়ে আসে। সে তার বাবার ছবি দেখে অজরে কাঁদতে থাকে, কিন্তু সে তার কান্না থামিয়ে অবশেষে বাড়ির দিকে ফিরতে থাকে। সে তার ছোট্ট বোনের জন্য অবশেষে তরমুজ নুডলস আইসক্রিম সবকিছুই কিনেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সে জানতো না তার ছোট বোন শেষ সময়টুকু পার করছে এখন। সেই তা এক টুকরো তরমুজ কেটে তার প্রিয় বোনের মুখে দেয়। তার বোনটি দীর্ঘ গলায় বলে, ভাইয়া তরমুজটা অনেক মিষ্টি,
তোমাকে অনেক ধন্যবাদ আর এটাই ছিল সেক্সিকর শেষ কথা সেই তার তখনও কিছু বুঝতে পারেনি সে বাইরে গিয়ে তার বোনের পছন্দ খাবারগুলো রান্না করতে থাকে ভাত রান্না শেষ হয় কিন্তু সেই ভাত খাওয়ার জন্য তার ছোট বোনটি আর কোনোদিন জেগে উঠবে না সেই তা যখন বুঝতে পারে তখন তার ছোট বোনের লাশের পাশে সারা রাত শুয়ে থাকে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোট বোনের নিষ্পাপ মুখের দিকে পরদিন সকাল হয় সেই তা গ্রামের কৃষকের কাছ থেকে তার বোনের লাশটিকে পোড়ানোর জন্য কিছু খড়ের বাক্স কিনে নিয়ে আসে এরপর তার চোখের সামনে সেক্সিকর স্মৃতিগুলো ভেসে ওঠে কখনো সেক্সিকর দোল খাচ্ছে কখনো আর্মির ড্রেস পরে আর্মি সাজতে চেষ্টা করছে কখনো ভাইয়া আসবে বলে ঘরটাকে গুছিয়ে রাখছে ছোট্ট মেয়েটি মায়ের মতো সেলাইও করতে পারত পেঁয়াজ পৃথিবীতে নেই আর কেউ কখনো সেইটাকে ভাইয়া বলে ডাক দিবে সেইটা তার ছোট্ট বোনকে পাহাড়ের উপরে নিয়ে যায় তাকে পোড়ানোর জন্য সে তার বোনকে সে বাক্সের মধ্যে রাখে আর সেই সাথে তার কিছু খেলনা আর শেষবারের মতো সে তার প্রিয় বোনটির মুখটি দেখে নিল এ মুখটাকে আর সে কোনোদিন দেখতে পাবে না অবশেষে পৃথিবীর সব মায়া ত্যাগ করে সেইটা তার বোনের বাক্সটিকে আগুন লাগিয়ে দেয় আর বাচ্চা মেয়েটি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায় এই ক্ষুদার পৃথিবী থেকে সেইটা তার বোনের পড়ে যাওয়া কিছু হাড়ের অংশ একটা কৌটায় ভরে নেয় সেখান থেকে চিরদিনের জন্য চলে যায় আর কখনো ফেরেনি সে সেই গুহাতে আর তার ভাগ্যে কি ঘটেছিল তা আমরা মুভির শুরুতে দেখেছি আর এখানে মুভিটি শেষ হয়ে যায় আর এই মুভি নিয়ে আর কোনো কিছু বলার অবস্থায় আমি আর তো প্রথমে যেটি বলেছিলাম ভিডিওটা যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইকের পাশাপাশি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ